नमस्कार जागृति सरिता विहार पक्ष आपनादेर सकल के जानाई शारद शुभेच्छा। अभूतपूर्व समय जागृति सरिता विहार निवेदन शारद वंदना आशा करी आपनादेर सकलेर भालो लागबे। साथे थाकुन पाशे थाकुन। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। সিংহস্থা শশি শেখরা মরকত পৃষ্ঠা, চতুর্ভিভুজৈ শঙ্খম চক্রধনু শরাশ্চ দধতি নেত্রৈঃ শোভিতা। ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরম ব্রহ্মমহিষী,
देवी ऋषि कात्तायनेर कन्या कात्तायनी तिनी कन्या कुमारी आख्याता दुर्गिनी तिनी आदि शक्ति आगम प्रसिद्ध मूर्तिधारी दुर्गा तिनी द्राक्षायनी सती देवी दुर्गा निज देह सम्भूत तेज प्रभावे शत्रु दहन काले अग्नि बर्णा अग्नि लोचना उषाल अग्ने हे महादेवी तुमार उद्बोधने बाणीर भक्ति रसपूर्ण बरण कमल आलोक शतदल मेले विकसित होक दिके दिगंते हे अमृत ज्योति हे मा दुर्गा तुमार आविर्भावे धरणी होक प्राणमयी जागो 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 मा जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी तुम जागो जागो तुमी जागो प्रणमी बरदा अजरा तुला प्रणमी बरदा अजरा तुला बहु बल धारिणी দলবারিণী জাগো মা শরণময়ে চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ অভয়া শক্তি বর প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী নির্মণ্ডমালিনী চামুণ্ডা তিনি আবার তমময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন
দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তাঁর আদি নেই, তাঁর প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয়, দেবীর শাশ্বত অভয় বাণী, ইত্থং যদা যদা বাধা দানবাত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহম্ করিষ্যাম নৃশংসায়ম্। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংঘাত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা, কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈঠব অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগত জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। শিশিরে শিশিরে সারদ আকাশে ভোরে রাগ মনে, শিশিরে শিশিরে সারদ আকাশে ভোরে রাগ মনে।
त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं त्वैतत् सृज्यते जगत् त्वैतत् पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहतिरूपान्ते जगतोष्मजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्तिः क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्येभ्य स्वतिसुन्दरी परा परानां परमा त्वमेव परमेश्वरी। Yeah.
অন্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন, অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। তখন দেব দেবীগণ ভগবান ব্রহ্মার সকাশে নিজেদের দৈন্য ও ব্যাকুলতা নিবেদন করে প্রার্থনা করলেন, হে কমলজনি ব্রহ্মা জাগো, মহিষাসুরকে ধ্বংস করো, ত্রাণ করো, হে বিধি ত্রাণ করো। তখন ব্রহ্মা বললেন, হে অমর বৃন্দ, তোমরা দেবাদিদেব মহাদেব ও বৈকুণ্ঠপতি নারায়ণের নিকট যাও, আমার বরে মহিষাসুর আজ অজেয়, আমার দ্বারা সে ধ্বংস হবে না। ব্রহ্মাকে সঙ্গে নিয়ে দেবগণ বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। তখন তারা ব্রহ্মাকেই মিনতি করলেন তাদের পরাজয় ও লাঞ্ছনার কাহিনীর বিবৃতি দিতে। ব্রহ্মা বার্তা জানালেন, হে দেবাদিদেব, হে নারায়ণ, আজ মহিষাসুর সকল দেবগণের অধিকার কেড়ে নিয়েছে, আজ সুরগণ স্বর্গচ্যুত ও নিতান্ত শঙ্কিত, দুরাত্মায় দানবদের দুরভিসন্ধি তোমাদের তেজ বলে চূর্ণ করো, দেবতারা আজ তোমাদের শরণাগত। স্বর্গভ্রষ্ট দেবগণের এই দুর্বিষহ অত্যাচার কাহিনী শুনে শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করল, আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। বিশ্বজনী বিষ্ণু ও রুদ্রের বজন হতে তেজ রাশি বিচ্ছুরিত হল, ব্রহ্মা ও অন্য সকল দেবগণের আনন থেকেও তেজ রাশি নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ একত্র হয়ে পরমা রূপবতী এক দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল, ইনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যাদেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়, মহাদেবীর মহিমময়ে আবির্ভাবে বরণ গীতি ধ্বনিত হয়ে উঠল দিকে দিকে। Ooh.
সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তাল দণ্ড, কালদেব দিলেন সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দু বিধৌনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। অনিলে জলে দিকে দিগন চলে সকল লোকে পুরে মনে ভনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ আনন্দে
অসুরনাশন দশ প্রহরণ ভুজারাগে তলে অনিলে জলে ধীরে দিগঞ্চলে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রবে দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণিক ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তী রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরাণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, গর্জ গর্জ স্খনং মূঢ় মধু যাবত পিবম্যহম মায়াত্তৈ হতত্রৈব গর্জিষ্যন্তাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা সারা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে চিন্ময়ী হিমগিরি থেকে এলে এলে কারে ডেকে নির্মল রাতে বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে হে চিন্ময়ী। নভনীলিমায় বাজে মহাভেরি বাজে মহাভেরি দিকে দিকে তব মাধুরী যে হেরি সুললিত তানে রানে সুধায়ানে আলোকেরি সাথে হে হে
गजा बोजे डाला गाथी बोजे माला ज्योतिर मंत्रे तारी अंतरे अमृत जे भरे पुलक तंत्रे मांगी महाबर अम्लानो मुनि जननी गो जननी गो नमी रातुल चरणे पूजा उल्लासे हे पूजा उल्लासे धरणी जे आछे सुरभित बाते हे चिन्मयी हे चिन्मयी हे चिन्मयी। देवी चंडिका तुम्हार पुण्य स्तव गाथा ऐश्वर्य सौभाग्य आरोग्य शत्रु हानि ও পরম মুখ্য লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপরূপ প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতোখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीश्वरूपेण यदस्थितासि अपां स्वरूपस्थितया तवैत व्याप्यायते कृष्णमलङ्गबीर्जे त्वं वैष्णवी शक्तिरनन्तबीर्जा विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्ता स्तव देवी भेदा स्त्रियः समस्ता सकला जगत्सु त्वयिकया पूरितमम्बयैतत् का ते स्तुतिः सव्यपरा परोक्ति सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुत एका वा भवन्तु परमोक्तय सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमोस्तुते कलाकाशादि रूपेण परिणाम प्रदायिनी विश्वस्य उपरतौ शक्ते नारायणी नमोस्तुते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। Oh,
দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী, তিনি পরিণামিনী নিত্যা, নির্গুণ চৈতন্য সৃষ্টির ক্রিয়ায় যে শক্তির মধ্যে দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন, সেই শক্তি বাক অথবা সরস্বতী, তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়াদিষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব, এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে মর্ত্যলোক। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লল রোদ বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সুর সপ্ত তুলেছে তার, সপ্ত ঋষির গানে সপ্ত স্বর্গে দন্দুবে ঘোষে, সপ্ত গ্রহের টানে সুর সপ্ত তুলেছে তার, সপ্ত ঋষির গানে সপ্ত স্বর্গে দন্দুবে ঘোষে, সপ্ত গ্রহের টানে অন্তরে আজ সপ্ত দলে নব জাগরণ সারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সাত রাঙারু বিরাম ধনু হাতে, মরণীর বাণ আনে
সপ্তকোটি সুসন্তান বিজয়মান আনে সৎরাঙ্গারু বিরামধনু হাতে বড় নির্বাণ আনে সপ্তকোটি সুসন্তান বিজয়মান আনে সপ্ত তীর্থ একই সাথ মন্দির দ্বারে তুলে নাও বুকে তারে এলো সপ্ত তীর্থ একই সাথ দারে আজি সংখে সংখে মঙ্গল গাও জননী এসেছে দারে সপ্ত সিন্ধু পালাল রোদ বেজেছে সপ্ত তারে উগো জননী এসেছে দারে আজি সংখে সংখে মঙ্গল গাও জননী এসেছে দারে আজি সংখে সংখে মঙ্গল গাও দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর রজতেজপুঞ্জ হতে প্রকাশিত হয়েছেন তাঁর এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষাসুর মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারংবার আবির্ভূতা হন তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা অসীম বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত অমৃত রস বরষিণী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমা এবার নবীন মন্ত্রে হবি জননী তোর উদ্বোধন নিতা হয়ে রইবি ঘরে নিতা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন এবার নবীন মন্ত্রে হবি জন সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজামিদি মাথুর পিঠোসান সকল জাতির পুরুষ নারী তোর
চরণবিন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন চণ্ডা রূপে মহিষমর্দন করেন দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালী হস্তে মর্দিত হয় মহিষ আর তৃতীয় এই বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী অখিল মানব কণ্ঠে ধরিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততং নমঃ নমঃ প্রকৃত্যৈ ভদ্রায়ৈ নিয়তাঃ প্রণতাঃ স্মতাম রৌদ্রায়ৈ নমো নিত্যায়ৈ গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ জ্যোৎস্নায়ৈ চন্দ্ররূপিণ্যৈ সুখায়ৈ সততং নমঃ কল্যাণৈ প্রণতাবৃদ্ধ্যৈ সিদ্ধ্যৈ কুর্মো নমো নমঃ নৈঋত্যৈ ভুবৃতাং লক্ষ্মৈ সর্বাণ্যৈ তে নমো নমঃ দুর্গায়ৈ দুর্গপারায়ৈ সারায়ৈ সর্বকারিণ্যৈ খ্যাত্যৈ তথৈব কৃষ্ণায়ৈ ধূম্রায়ৈ সততং নমঃ অতিসৌম্যাদিরৌদ্রায়ৈ নতাস্তস্যৈ নমো নমঃ নমো জগৎপ্রতিষ্ঠায়ৈ দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা
नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेत नित्य विधीयते। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दया रूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृ रूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणाम् अधिष्ठात्री भूतानां चाखिलेषु या भूतेषु सततं तस्यै व्याप्तिदेव्यै नमो नमः। चितिरूपेण या कृत्स्नम् एतत् व्याप्य स्थिता जगत्। नमस्तस्यै 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 नमो नमः।